গুনাহ করতে অনেক মন চাচ্ছে, হারাম রিলেশন থেকে বের হয়ে আসতে পারছেন না, মিউজিক শোনার অভ্যাস, এখন মিউজিক না শুনলে আপনার ঘুমই আসে না, আল্লাহর জন্য একটু ত্যাগ করেন, আল্লাহ দিলে এমন মজা ঢেলে দিবেন এটা আমি আর অন্য মানুষ অনুভব করতে পারবো না, একমাত্র আপনিই পারবেন। হাদিসে আছে, কেউ যদি আল্লাহর ভয়ে একটা মেয়ের দিকে না তাকিয়ে আল্লাহর ভয়ে তার থেকে নজরকে ফিরিয়ে রাখে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আল্লাহ বলেন আমি ওর ভেতরটারে ইমানের হালত দিয়ে বদলে দেই, এই ইমানের মজা ইমানের মিষ্টতা সে নিজে অনুভব করতে থাকে, তখন নামাজ পড়লেও মজা, তাহাজ্জুদ পড়লেও মজা। একজন এসে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে আমি তো তাহাজ্জুদ পড়তে পারি না, কি করা যায়, কিভাবে আমি তাহাজ্জুদের পথে আসতে পারি? তো তাকে পরামর্শ দিলেন, তুমি দিনের বেলা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দাও, শেষ রাতে আল্লাহ নিজেই তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ পবিত্র, আল্লাহ উত্তম, তিনি উত্তম জিনিসটাই গ্রহণ করেন, খারাপ জিনিস গ্রহণ করেন না। আরে ভেতরটাকে গুনাহ দিয়ে অন্ধকার করে ফেলেছেন, এখন আশা করছেন ভেতরে আলো আসবে, আরে ভাই যেখানে আলো থাকে অন্ধকার থাকে না, যেখানে অন্ধকার থাকে আলো থাকে না। আরে যারা বেশি বেশি গুনাহ করে, মাদ্রাসায় 20 বছর পরে থাকলেও দেখা যায় আরে হাফেজি হতে পারছে না, আলেমি হতে পারছে না, সব ঠিক আছে, মেহনতেরও কমতি নাই, কেন যেন হচ্ছে না, খুঁজলে দেখা যায় গোপন গুনাহ রয়ে গেছে। আরে গুনাহ দ্বারা আপনার অন্তরটা অন্ধকার হয়ে গেছে, ইলমের নূর এখন ঢুকবে কিভাবে, নামাজের খুশু খুশু আসবে কিভাবে, জিকিরের মজা পাবেন কিভাবে, মুরাকাবায় বসলে আখেরাতের চিত্র আসবে কিভাবে, আর একান্তে আল্লাহর সঙ্গে মুনাজাতের স্বাদ পাবেন কিভাবে? এগুলো পাওয়ার জন্য জরুরি হলো গুনাহ ছেড়ে দেন। এই যে ইবাদতে যে মজা পাই না, এজন্যই তো টিকতে পারি না, ফজর নামাজ ছুটবে কেন, কখনো ঘুমের অধিককে ছুটতে পারে ভিন্ন কথা, এটা হাদিসে মাফ করা হয়েছে, কিন্তু আপনার নিয়মিত ছুটে যাবে কেন? এ কারণেই ছুটবে যে আপনার ঘুমে মজা পেয়েছেন, নামাজের মজা পান নাই। কেন পেলেন না? ভেতরে গুনাহ আছে বলে পান নাই, না হলে এই নামাজে এত মজা পেতেন? রাসূল বলেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে, আরিহনি বিহা ইয়া বিলাল, হে বিলাল একামুদ্দি আমার দিলটাকে তুমি জুড়িয়ে দাও। আরে কি পরিমাণ মজা পেলে আরামের বিছানা ছেড়ে, যেই নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সারা রাত নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতে পারেন, সাহাবীরা পর্যন্ত পেরেশান হয়ে গিয়ে এটা নিয়ে আপত্তি করে বসে, নবী বলেন আফালা আকুনু আবদান শাকুরা, আরে গুনাহ মাফ করেছে কি হয়েছে, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? আমার নবী হেলান দিয়ে কখনো খাবার খান নাই, কেন? আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান, আমি এর প্রতি সম্মান প্রদর্শন না করে গাছাড়া ভাব কিভাবে প্রদর্শন করতে পারি? তো প্রতিটা জিনিসের মধ্যে যখন মানুষ এভাবে কল্পনা করবে, তার ইমানের হালতটাই অন্যরকম হয়ে যায়।